গোপাল বড় সুবোধ, তার বাপ মাতানকে যা বলে সে তাই করে, পাঠশালাতে গুরুমশাই তানকে যা পড়া দেয় সে সব মন দিয়ে করে। এই নিয়ে মাস্টার তানকে দমে ভালোবাসে, ঘরে বাইরে পাঠশালাতে মনকার গোপালের জয় জয়কার। আর রাখাল সালা পুরা ভিলেন, বিদ্যাসাগর মশাইটাই তানকে ভিলেন বানিয়ে দিয়েছে। যত সব খারাপ কেস কে করে? রাখাল করে। ভাই বোনের সঙ্গে মারপিট কে করে? রাখাল করে। খেলার মাঠে কে ঝগড়া করে? রাখাল করে। স্কুলের বই কে ছিঁড়ে? না রাখাল ছিঁড়ে। যত দোষ নন্দ ঘোষ, মাস্টাররা মোটেও দু চোখে রাখালকে দেখতে পারেনি। ও সকল ঘটনা আপনাদের সববার জানা। পরের ঘটনা তোমান্য শূন্য কথাকার জল কথা যে দাঁড়ায়। রাখাল তো বহুদিন পড়ালেখা ছেড়ে দিয়েছে, তানকার মাথায় এখন ক্লাব ঢুকছে। 15ই আগস্ট পাড়ায় বুদামুড়ি বিলি করে, 26শে জানুয়ারি রক্তদান শিবিরে রক্তদান করে, আর পঞ্চায়েতের 100 দিনের কাজে সুপারভাইজারি করে। স্কুলের মাস্টাররা তানকে দূর থেকে দেখলেই কোনো কাজের বাহানায় দোকানে ঢুকে যায়, নয়তো আকাশের পাখি গুনে, যাতে না রাখালের সঙ্গে চোখাচোখি হয়ে যায়। বলা যায়নি, রাখাল যদি মুখের সামনে ফুক করে বিড়ির ধোঁয়া ছেড়ে দেয় মাস্টারের সম্মান যাবে। পাড়ার লোক বলে রাখালটা চোখগুলান কেমন লাল লাল, মনকার মনে হইছে ও একটু ভাকু টাকু খায়। তানকার যে অ্যালার্জিতে চোখ লাল সে কথা তার বাপও বিশ্বাস করেনি। মোটামুটি রাখাল ভিলেন। আর এই কবছরে গ্রামে আর পাড়ায় অনেকগুলান গোপাল বেরিয়ে গেছে। কোনো গোপাল আমেরিকায়, যে গোপাল অঙ্কে ইংরেজিতে 100তে 100 পারত, যেগুলা 100-এর মধ্যে 80-90 পারত, তারা কলকাতায়, কেউ হায়দ্রাবাদের কম্পিউটার চালায়। পুজোর সময় রাখাল চাঁদা চাইতে গেলে গোপাল আর গোপালের বাপরা 100-200 টাকা হেসে হেসে দেয়। আর রাখাল চাঁদা নিয়ে পালিয়ে গেলে বলে, শালা বামপোকরা, পরের পয়সায় কোমর দুলাবে। নবমীর দিন রাতে ভূপতি মাস্টারের বুকে দমে কনকনানি, মুখ দিয়ে গেজানি উঠে আর কি, দমে হইসই। তানকার বউ মানে মাসিমা ফোনে একে ডাকে ঠে, তাকে ডাকে ঠে, শুধু নেটওয়ার্ক বিজি। বহু কষ্টে ভালো গোপাল মানে যে দেখুন ডাক্তারি করে, এখানে নয় কলকাতায় নয় আমেরিকায়, বুঝাই দেশে আইসছে। তাকে বলতে সে বলে, মাসিমা আমি একটু বিজি, গেট টুগেদারে ব্যস্ত, আপনি একটু বিশুকে ধরুন। বিশু মানে মাজারি গোপাল, সে পেলেন MBBS পাস। তাকে ধরতে সে বলে, মাসিমা আমি এখন চাঁদিপুরে বেড়াতে এসেছি আপনার নাতি আর বৌমাকে নিয়ে। এমন সময় রাখালের দেখা, ও তো বিপদের গন্ধ যেন লাকের ডগায় নিয়ে ঘুরে। ঘরে ঢুকেই বলে, মাসিমা কিসের চিল্লান, কি হয়েছে, কাদাকাটি কেন? সব শুনে রাখাল ছুটাছুটি করে নার্সিংহোমে ভূপতি মাস্টারকে নিয়ে গেল। ডাক্তার তো সব দেখে শুনে সিলাইন টিলাইন দিয়ে ভূপতি মাস্টারকে এই যাত্রায় রক্ষা করল। পরের দিন ভূপতি মাস্টারের বেটাকে তার মা ফোন করেছে, বাবা তুই তাড়াতাড়ি পেলায়, তোর বাপের খুব শরীর খারাপ। সেও ভালো গোপাল, থাকে ক্যালিফোর্নিয়ায়। সে সব শুনে কয়টা কি জানো, হুটা অ্যাসিড থেকে হয়েছে, অত চিন্তা করার কিছু নাই, এত তাড়াহুড়া করে যাবার কোনো দরকার নাই, বড় কিছু অঘটন ঘটলে তখন আমাকে খবর দিও। মানে মরলে ওকে খবর দিতে হবে, ও তখন আসবে। এসব শুনে ভূপতি মাস্টার বলেছে, বিদ্যাসাগর তুমি কাকে ভিলেন করলে গো, দেশে এখন রাখালদেরই দরকার, গোপালের আর দরকার নেই। জানকার বাপের খারাপ কপাল, থানকার বেটা ভালো গোপাল।